শরীর একেবারে ভেঙে যাচ্ছে, বাসি ভাত খেতে হচ্ছে, সত্যি কি পান্তা ভাত খেয়ে জীবন কাটানোর কথা আমার? এমনটাই প্রশ্ন করলেন রানু মণ্ডল। কি এমন হলো রানুর সাথে যে তাকে পান্তা ভাত খেয়ে জীবন কাটাতে হচ্ছে? এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে ভিডিওটি শুরু হওয়ার আগে আপনারা যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানে প্রেস করুন, এবং যারা শর্মিলা মাইতি অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে লাইক করে ভিডিওটি শেয়ার করুন। রাতারাতি চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিলেন রানু মণ্ডল। স্টেশনে বসে গাওয়া রানুর গান এক প্যার কা নাগমা হে সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল হয়। সেখান থেকে খুব কম সময়ের মধ্যেই জনপ্রিয়তা লাভ করলেন তিনি। তারপর সোজা পাড়ি দিলেন বোম্বে। সে যেন এক স্বপ্নের যাত্রা, কিন্তু আজ লাইমলাইটের থেকে বহু মাইল দূরে রানু। গত বছর পুজোর সময় প্যান্ডেলে প্যান্ডেলে বেজেছিল রানুর গাওয়া গান তেরি মেরি কাহানি। তবে রানু এই লকডাউনের কারণে খুবই খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন। অন্যান্য শিল্পীদের মতো তার হাতেও কোনো কাজ নেই। তবে অনেকেই বলেছেন যে রানুর এই অবস্থার জন্য রানু নিজেই দায়ী, রানুর অহংকারই তার কাল হয়েছে। জনপ্রিয় হওয়ার পর রানু পুরনো বাড়ি ছেড়ে উঠে গেলেন নতুন বাড়িতে। তবে লকডাউনে এতটাই খারাপ অবস্থা হয়েছে তার যে ফিরতে হয়েছে তাকে তার পুরনো বাড়িতে। সেই সঙ্গে ফিরেছে রানুর পুরনো ছন্দের জীবনধারা। দুবেলা দুমুঠো ভাত জুটছে না তার, খেতে হচ্ছে বাসি পান্তা ভাত। রানু সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি একদম ভালো নেই, আগের থেকেও কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। সকালে খাওয়ার মতো বিশেষ কিছু না থাকায় খেতে হচ্ছে আগের দিনের বাসি পান্তা ভাত, তাতে তার শরীর অসুস্থ হয়ে পড়ছে এমনটাই জানিয়েছেন তিনি। সাথে নাকি অম্বল হচ্ছে, হজমেও সমস্যা দেখা দিয়েছে বলে জানিয়েছেন তিনি। রানু সাংবাদিকদের প্রশ্ন করেছেন যে সত্যি কি আমার এভাবে বাসি পান্তা ভাত খেয়ে জীবন কাটানো উচিত? এ বিষয়ে আপনাদের কি মত কমেন্ট বক্সে আমাদের জানান। আর আমাদের চারপাশে ঠিক কী কী ঘটছে সে বিষয়ে আপডেটেড থাকার জন্য দেখতে থাকুন শর্মিলা শো হাউস। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.